মানুষ সন্তান যারা দুনিয়াতে আসে ওদের নয়টা কর্মসূচি থাকে। এক নম্বরে তারা নবীদেরকে অসম্মান করে। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন উদুল্লিম বাদা দালিকা সানিম, হে নবী আপনার বিপক্ষে যারা অবস্থান নেয় আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওদের জন্ম ঠিক নেই, ওরা জারুজ। এজন্য দুনিয়াতে এখন 228টা রাষ্ট্র, জানুয়ারি মাসে জরিপ বের হয় দেখবেন এই 228টা রাষ্ট্রের ভেতরে এক নম্বরে বিয়ের আগে জন্ম দেওয়ার তালিকায় আছে ফ্রান্স। আমি আবার বলছি, বিয়ের আগে জন্ম দিলে কি বৈধ না অবৈধ? এমনকি বিয়ের পরে 6 মাসের আগে হলে ওইটা, আর ওরা তো এক নাম্বার তালিকায়, ওদের কর্মসূচি 9টা, এক নাম্বার নবীকে অপমান করা, অপদস্থ করা ওরা করছে, ওরা জারজ। তাই ওদের যারা সাপোর্ট করে তারা কত জোরে বলা দরকার, তারা কি করান জানিয়েছে। এখন যদি বলেন আপনি বললেন কি, বলেন আমার তো বিচার করার কোনো ক্ষমতা নেই, বিচার তো হয়ে আছে, আমি শুধু রায়টা শোনালাম। এবার যদি রাগ হয়, রাগ হবে কার উপরে? আমার মনে হয় আল্লাহ যদি আসতো ও আল্লাহকেও ছাড়তো না। আমি এখান থেকে যেটা পেয়েছি, বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিশরা আছে, এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটার জন্মে। এবার যা গালি গালাজ করবেন, কোরআনকে করেন, নবীকে করেন, আমার কোনো দোষ নেই। নাকি গালি আমার দেবেন? একটা কথা, এই যে আমি প্রায় 1.5 ঘন্টা কথা বলছি, একটা কথা ভুল ধরেন তো কোনটা ভুল হয়েছে বলেন? একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি এরপর থেকে আর কথা বলব না, কিন্তু যদি ভুল ধরতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। এই বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে, কত মানুষ আর চেতনা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ, অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না। এই চেতনাকে কাছে লাগিয়ে যারা আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে ফতোয়া দিচ্ছেন, মিছিল করছেন, একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবার না নকল বাবা দিয়েছে। আমাদের গলা ফাটিয়ে ফেলছি, ওরা এক হওয়ার পরিবর্তে আরো আলাদা হচ্ছে। এই জন্য গালি এখনো শোনেননি, গালি এখনো শুরু হয়নি। আসেন, বিভিন্ন চেতনার নাম দিয়া যেগুলো করছেন এগুলো চেতনা না, এটা ছয় একার বাঁধ দিলে যা থাকে তাই।